একটা বিষয় নিয়ে হয়তো ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন। এই যে কয়েকদিন যাবত আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তালাশ টিমের একটি নিউজ। প্রিয় দর্শক, একটি মহিলা মাদ্রাসার ছাত্রীকে নিয়ে তালাশ টিম কিন্তু একটি জঙ্গলের ভিতরে ইন্টারভিউ নিয়েছে এবং সেই মাদ্রাসার শিক্ষকেরও একটি ইন্টারভিউ নিয়েছিল। সে শিক্ষক নাকি হাতে নাতে ধরা ফিরেছে, সে শিক্ষক নাকি ছাত্রীদের সাথে অনৈতিক কাজ করত। শিক্ষকের নাম হলো ইরশাদুল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই হয়তো আপনারা এই বিষয়টি সকলে জেনে গিয়েছেন, কিন্তু অবশেষে মুখ খুলল সেই মাদ্রাসার শিক্ষার্থীরা, অর্থাৎ সেই মহিলা মাদ্রাসার ছাত্রীরা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। আসলে এই সমস্ত যা শুনতে পাচ্ছি এগুলো সত্য নাকি সব কিছু বানোয়াট, নাকি মহিলা মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত চলছে? সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রিয় দর্শক শ্রোতা, যে বিষয়টি আমরা দেখে আসতেছি, আসলে সেই মাদ্রাসার ছাত্রীরা অবশেষ কী বলতেছে তাদের কিছু অংশ কথা আমি আপনাদেরকে আগে শুনে চলুন। অনেক বড় একটা হাত আছে, আমরা বুঝতে পারতেছি এখানে লম্বা একটা হাত আছে। এছাড়া এই চক্রান্ত একজন মহিলা মাদ্রাসার ছাত্রী হয়ে এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে এই কাজটা কখনোই তার করা সম্ভব ছিল না, এটার পেছনে হয়তো বা কার হাত আছে জানি না, আমরা এইভাবে বলতে পারবো না। কিন্তু আমাদের এই মাদ্রাসার ছাত্রী যে কথাগুলো আসলে আমাদের বলতেছে বা আমাদের বোঝাইতে চাচ্ছে, তাতে তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তাদের হুজুর নির্দোষ। এখন কথা হলো প্রিয় দর্শক শ্রোতা, তাদের হুজুর যদি নির্দোষ হয় বা তাদের হুজুর যদি এই কামের সাথে লিপ্ত না থাকে, তাহলে কেন সাংবাদিকদের কাছে তাদের হুজুর সব কিছু স্বীকার করলো? ভিডিওটি হয়তো অনেকে দেখেছেন, আমি ভিডিওটি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু ভিডিওটি আমার বিশ্বাস আপনারা দেখেছেন। সাংবাদিকদের কাছে তিনি সব কিছু স্বীকারোক্তি দিয়েছে, তিনি সব কিছু স্বীকার করেছে। কিন্তু হ্যাঁ প্রিয় দর্শক, পরবর্তীতে সেই হুজুরি আবারও অন্য একটি আইডি থেকে বা যে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে আবারও তিনি সব কিছু বিস্তারিত আলোচনা করেছেন, অর্থাৎ উনি এর সাথে নাকি জড়িত নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আসলে সেই ভিডিওগুলো দেখাইতে চাচ্ছি না, ভিডিও দেখাইতে গেলে বিশাল লম্বা ভিডিও ভাই, অনেক বড় লম্বা ভিডিও, যেগুলো দেখাইতে গেলে আপনাদের বিরক্তবোধ হবে বা বেশি লম্বা হবে। এখন আমি দুটি কথা বলে ভিডিওটি শেষ করব। এক নম্বর কথা হলো, হ্যাঁ ভাই, মানুষ খারাপ থাকতেই পারে, আমি যে হুজুর মানুষ বলেই যে আমি আল্লাহর ফেরেশতা তা কিন্তু না, আমার মধ্যেও শয়তান ধোকা দিতে পারে, আমি কিন্তু খারাপ কাজে লিপ্ত হতে পারি, এটাই স্বাভাবিক। এখন সেই হুজুর লিপ্ত হয়েছে কিনা আল্লাহ পাকি ভালো জানে। এখন ওই হুজুর নিজেও বলতেছে সে নাকি ওই কাজের সাথে লিপ্ত নেই, তাকে ফাঁসানো হচ্ছে, সব কিছু নাটক। এবং সে মাদ্রাসার ছাত্রীরাও সাক্ষ্য দিচ্ছে হুজুর কিছু করে নাই বা সেই মাদ্রাসাতে কোনো কিছু হয় না। এখন কথা হলো ভাই, মহিলা মাদ্রাসা, এটা নিয়ে কিন্তু গুঞ্জন সৃষ্টি হয়েছে এবং অনেকে বলতেছে মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার। এখন এরকম তো নয় যে মহিলা মাদ্রাসাকে আমাদের দেশ থেকে মেয়েদেরকে আরবি লেখাপড়া বা কোরআন মুখস্থ করা বা মেয়েদেরকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য এই সমস্ত নাটক সাজানো হচ্ছে না তো ভাই? ঘটনা কি ভাই, মানে এরকম মনে হচ্ছে না তো? আবার বুঝতে পারছেন আমার কথা, যে মহিলা মাদ্রাসা বন্ধ করার জন্য তো এই খেলা বা এই নাটকটা শুরু করা হয়নি তো আবার? তবে প্রিয় দর্শক শ্রোতা, ধীরে ধীরে হয়তো সব কিছুই আলগোসে বের হয়ে আসবে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভাই। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিও থাকছে এই ব্যাপারটি নিয়ে, যদি আমি কিছু তথ্য পাই আসলে আপনাদেরকে জানাবো আসল ঘটনা কী। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।